নমস্কার বন্ধুরা, কুকিং বাই জোস্নান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি তৈরি করে দেখাবো মজাদার ক্যাপসিকাম চিকেন কারি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমি কীভাবে ক্যাপসিকাম চিকেন কারি তৈরি করলাম। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে নেবেন। ক্যাপসিকাম চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি আমি লাল আর হলুদ, আর একটা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকামের মতো করে, আর একটা টমেটো। আর যেসব মশলা ব্যবহার করব, মশলা নিয়েছি আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। তো চুলায় চলে এসেছি, আর আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দেবো প্রন, 2 শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি, আর দিয়ে দেবো গোটা জিরে। তো ফোড়নগুলো একটু ভেজে নিব। ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব অন্য সব মশলা, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব কিছুটা জল, পরিমাণ মতো লবণ, হলুদ। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষিয়ে নিয়েছি, মশলার উপরে এমন তেল উঠলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব মাংস। এবার নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মশলা মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করে নিব। তো 10 মিনিট হয়ে গিয়েছে, আর ঢাকনা দেব না, মাংস 50% সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা জলও বের হয়েছে, এই জলটা শুকিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের কেটে রেখেছিলাম ওটা। এখন মাংসের সঙ্গে এগুলো ভালো করে কষিয়ে নেব। তো ক্যাপসিকাম আপনাদের মাংসের পরিমাণ বুঝে দিবেন। এখানে আমি বড় সাইজের 2টা ক্যাপসিকাম ব্যবহার করেছি 1 কেজি মাংসের জন্য। আর একটি কথা, আপনারা সবুজ ক্যাপসিকাম ব্যবহার করবেন না, কারণ সবুজ ক্যাপসিকামে মাংসের স্বাদটা নষ্ট করে ফেলে। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল বের হয়েছে, এই জলটাকে আমি জাল করে শুকিয়ে নিব। তো মাংস পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, এবার মিশিয়ে দেবো জল। এবার আরও 8-10 মিনিট জাল করে নিব, তারপরে গরম মশলা মিশিয়ে নামিয়ে ফেলবো। তো হয়ে গিয়েছে, আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এবার মিশিয়ে নেব। মিশিয়ে আর 1 মিনিটের মতো জাল করব। তো আমি আরও 1 মিনিটের মতো জাল করে নিয়েছি, এবার চুলা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। তো কিছু সময় ঢেকে রাখার পরে এরকম হয়েছে।
তো ঝোলটাকে এরকম শুকিয়ে নিতে হবে, কারণ এই রেসিপিটা ঝোল থাকলে খেতে ভালো লাগে না। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ক্যাপসিকাম চিকেন কারি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, কথা বলুন একটা রেসিপিতে।